হিন্দুদের সতীর্থদের আমাকে তোমাদের সবার মধ্যে আজকে আসার যে সুযোগটা করে দিলে আই রিমেন ইনফাইনাইটলি গ্রেটফুল ফর দ্যাট অপরচুনিটি একদিন যখন বাংলার রেনেসার ইতিহাস লেখা হয়েছিল তখন কথায় বলতো যে বাংলার রেনেসা রামমোহনে শুরু এবং রবীন্দ্রনাথে শেষ আজকে আমাদের মতো একজন বয়স্কদের প্রজন্ম অন্তত এই একবিংশ শতাব্দীর বাংলার বুকে বেঁচে থেকে ভুলে যাবে আজকের বাংলার রেনেসা এই জুনিয়র ডাক্তারদের হাতে শুরু অগাস্ট দু হাজার চব্বিশের সমস্ত দুর্ঘটনার মধ্যে দিয়ে আমাদের সমাজ এবং আমাদের সভ্যতা মনে রাখবে যে তোমরা যে কাজটা করেছো এই কাজ প্রায় দেড়শো বছর বাঙালি করার সাহস বা সুযোগ কোনোটাই খুঁজে পাইনি টু ইয়োর জেনারেশন টু ইয়োর কারেজ টু ইয়োর কনভিকশন উই রিমেন গ্রেটফুল আমরা সবাইর ওপর রাগ করেছি যেদিন এই ফুটফুটে মেয়েটি তার হয়তো জীবনের শেষ কিছু মুহূর্ত কি চরম অপমান ব্যথার মধ্যে দিয়ে কাটিয়ে তাকে ছেড়ে যেতে হলো তারপরের থেকে আমরা সবার ওপর রাগ করেছি আমরা পুলিশের ওপর রাগ করেছি মেডিকেল মাফিয়ার ওপর রাগ করেছি মন্ত্রীদের ওপর রাগ করেছি সবার ওপর রাগ করেছি সন্দীপ ঘোষের ওপর রাগ করেছি কিন্তু প্রশ্নটা হলো আমরা কি নিজেদের ওপর যথেষ্ট পরিমাণে রাগ করেছি কিনা আর উই সাফিসিয়েন্টলি অ্যাঙ্গি উইথ আওয়ার সেল যে কেন আমরা দশকের পর দশক ধরে একটু একটু করে এই কখনো ফোঁটা ফোঁটা কখনো কাপ কাপ কখনো লিটার লিটার জল আমরা এই বিষবৃক্ষের তলায় ঢেলেছি যে কারণে আজ এই বিষবৃক্ষের একটা ফল পেয়ে এই মেয়েটির আজকে এই অবস্থা হলো আজকে আমাদের সবাই মধ্যে অনেক রাগ আছে দ্য সিটি ইজ angry, দ্য স্টেট ইজ অ্যাংরি দ্য প্রফেশন ইজ angry. কিন্তু এই রাগের কোনো পরিণতি হবে না যদি না এই রাগের মধ্যে থেকে আপনারা বিশেষ করে আপনারা আপনারা যারা অ্যাকাডেমিক মেডিকেল প্র্যাকটিস অ্যাকাডেমিক মেডিকেল টিচিংয়ের মধ্যে আছেন আপনারা হচ্ছেন দ্য ক্রাক্স দ্য সোল অফ দ্য মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার অফ আর্ স্টেট এবার আমরা যেমন এক 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 করে এত লোকের ওপর রাগ করলাম আমাদের এখন সময়টা এসছে জেনে নেওয়ার যে আমাদের মোটামুটি এখন কি স্ট্যান্ডার্ড অপারেটিং রিকোয়ারমেন্টস কি কিভাবে আমরা একটা হোয়াইট পেপার করে দেবো যে কথাটা আমরা কালকে ন্যাশনালেও গিয়েও বলেছি প্লিজ ফর্ম দিস অ্যাঙ্গার ইজ লাইক ইথার কিছুদিন থাকবে তারপর মিলিয়ে যাবে কিন্তু আজকে আমরা ডাক্তাররা যারা নিজেদের স্বার্থপরতার জন্য নিজেদের গোষ্ঠী স্বার্থের জন্যে নিজেদের ওভার পলিটিসাইজেশনের জন্য অন্তত বিগত চল্লিশ বছর ধরে নিজেদের এমন একটা নৈরাজ্যের মধ্যে এই নৈরাজ্যের পঞ্চাশ ভাগের ওপর হচ্ছে ক্রিয়েটেড বাই আওয়ার সেলস তাহলে আজকের যদি এই সুযোগটা না নিয়ে যেরকম একদিকে ইনভেস্টিগেশন হচ্ছে সেই সেইরকম এই সময়ের মধ্যে একটা ইনভেস্টিগেশনের সঙ্গে সঙ্গে একটা ইন্ট্রোস্পেকশন হওয়া উচিত এবং এই ইন্ট্রোসপেকশন আমাদের বলে দেবে যে আমরা মেডিকেল এডুকেশনের মধ্যে কি ঝামেলা দেখেছি কি ঝামেলা দেখতে চাই না আপনাদের সার্ভিস কন্ডিশানসের মধ্যে এই যে ট্রান্সফার পোস্টিং প্রমোশন প্রতিটা জিনিস নিয়ে পদে 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 ম্যাল প্র্যাকটিস ডেসক্রিপশন এভরি এসে দাঁড়িয়েছে উই নিড হোয়াইট পেপার ফ্রম ইউ যে যেটা আমরা দেখেছি আমরা দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি চাই না আজকে আমাদের যে ইনস্টিটিউশনগুলো যে ইনস্টিটিউশনগুলো ওই যে স্পাইনের আমরা কথা বলছি আমাদের তো প্রফেশনাল স্পাইনটাই আজকে কোথায় আছে কেউ জানে না লুক অ্যাট দি ইনস্টিটিউশন লাইক মেডিকেল কাউন্সিল আজকে কি আমরা নিজেদের একটা খুব দারুণ জায়গায় এনেছি আমি তো জানি না অর্ধেক ইলেকশনের আমি ধারে কাছে যাই না কাছেও ঘেঁসি না একটা মেডিকেল কাউন্সিলের ইলেকশন হয়েছে আমার যতদূর মনে হচ্ছে সেই সময় বোধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা শুরু হয়েছিল দেড় মোর অ্যানিমসিটি দের মোর আর্মস এন্ড ওয়েপেন্স ইন দ্য মেডিক্যাল কাউন্সিল ইলেকশন দেন ইন দ্য ইউক্রেন রাশিয়ান আমরা নিজেদের কি জঘন্য অবস্থায় সেখানে নিয়ে গেছি আমি সত্যি আমাকে সাদা খাতা দিলে আমি লিখে বলতে পারবো না তার মানে এটা কি কানে শুধু একটা কথা আসতো প্যানেল 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 গ্রুপ 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 আমি ভাবতাম আমি তো খালি ডাক্তারদের নাম জানি কতগুলো কতগুলো কেউ সার্জন কেউ ফিজিশিয়ান কেউ এনিসেটিস কেউ গাইনোকোলজিস্ট এদের কথা জানি এই প্যানেলটা কি ব্যাপার এই গ্রুপটা কি ব্যাপার আপনি আবার এই প্যানেলে না হয় অন্য প্যানেলে হলে আপনাকে সেই কালাপানি পার করিয়ে কোথায় যাবজ্জীবন দীপান্তর করে দেবে এমন সেই প্যানেলের ক্ষমতা এমন সেই গ্রুপের ক্ষমতা তো বন্ধুরা চিন্তা করে দেখুন এই যে এক একটা পকেট সাইজ ফ্র্যাঙ্কেস্টাইন সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে প্রফেশনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এরা কারা এরা মঙ্গল গ্রহ থেকে এসছে আসেনি এরা বহিরাগত এরা বহিরাগত নয় এরা আমাদেরই প্রফেশনাল কমিউনিটির কারা এবং আমরা কখনো ভয় পেয়ে কখনো সুবিধায় কখন কখন কার থেকে দু চামচে এক্সট্রা গাওয়া ঘি জোগাড় করতে পারবো সেই প্রত্যাশায় আমরা পঞ্চাশ বছর ধরে আমরা পঞ্চাশ বছর ধরে নিজেদের ডাক্তার এবং ডাক্তারির পেশা এবং সত্তাটাকে বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছি উই হ্যাভ উই হ্যাভ বিন্স দেন ইন্ডিয়া নেভার অ্যাগেন রিডিউস টু দিস ডে আর আমাদের করার প্রাপের প্রায়শ্চিত্ত করছে এই ছেলে মেয়েগুলো আর দুদিন বাদে মহলায় হবে আমরা যারা বয়স্ক লোকরা কেউ কেউ এখনো বেঁচে আছি আজকে এই জীবিত মানুষগুলোর যে মানুষগুলোর মধ্যে দিয়ে তার মূল্যবোধ চলে গেছিল যে মানুষগুলোর মধ্যে দিয়ে তার পেশাকে সেই পেশা শ্রদ্ধা করতে পারতো না আজকে তোমরা জীবিত অবস্থায় আমাদের তর্পণ করলে তোমাদের সেই তর্পণ আমরা গ্রহণ করলাম আমরা অন্তত ভেবে দেখি আপনাদের মতো দের ইজ নো হায়ার কনসেন্ট্রেশন অফ ইন্টেলেকচুয়াল একুইটি অফ মেডিক্যাল প্রফেশনালস ইন আওয়ার স্টেট দেন আ ইউনিট লাইক এস এসকে আজকে আপনাদের মধ্যে থেকে শুধু রাগ বেরোলে চলবে না ইট ইজ নট ওনলি সামেশন অব অ্যাঙ্গার অ্যান্ড অ্যাংস্ট আমরা নিজেদের একমাস সময় দিই এবং সেখানে আমরা লিপিবদ্ধ করি দেয়ার হ্যাজ টু বি ডকুমেন্টেশন আপনি চিন্তা করে দেখুন একদিন যখন এই ধুলো ঝড় খানিকটা সন্দেহ হবে আমাদের হাতে কি রইল আমরা কি নিয়ে আজকে ওয়েদার ইট ইস দ্য সেন্টার ওয়েদার ইট ইস দ্য স্টেট কার সামনে আমরা দাঁড়াব খালি চায়ের দোকানে গল্প করব খালি চ্যানেলে চ্যানেলে বসে তার চেয়ার গরম করব নো আমাদের একটা ডকুমেন্টেড লিস্ট অফ প্র্যাকটিসেস থাকতে হবে যে দিস ইজ দ্য ইজ দ্য দিস ইজ দি অ্যানালস অফ ডিফিকাল্টিজ আওয়ার প্রফেশন ফেসড এবং সেইটা আমাদের প্রেজেন্ট করতে হবে আজকে কে হরিদাস পাল পুলিশ কমিশনার থাকলেন আর কে গোবিন্দ দাস পাল পুলিশ কমিশনার তাকে রিপ্লেস করলেন ইট ডাজ নট ম্যাটার Political and politics and bureaucracy is a musical chairs of one scoundrel replacing the another. Taropone ni board kore ekta profession beche thakte pare na. আমার আমার ভবিষ্যৎ তো যা হবার হয়ে গেছে এদের ভবিষ্যৎ এদের প্রত্যেকের ভবিষ্যৎ ক্যানট বি আ হোস্টেজ টু সাম শর্ট টাইম পলিটিক্যাল স্নেকস অ্যান্ড ল্যাডার্স তার ওপর এর ভবিষ্যৎ নির্ভর করতে পারে না আজকে এরা যে কাজটা করছে সেই কাজটাকে আমরা সাবস্টিয়ানসিয়েট করি উইথ অ্যান এনিউমারেটেড ডকুমেন্টেড রোড যে আমরা এইভাবে মেডিকেল কাউন্সিলকে চালাতে চাই এইভাবে আমাদের হেলথ ডিপার্টমেন্টকে চালাতে চাই এইভাবে আমাদের হেলথ ইনস্টিটিউশনগুলোকে চালাতে চাই এবং এর থেকে যদি আমরা আবার নোটচর করি দের ইজ নো রিজন কোভিডের যদি তিনটে ওয়েভ আসতে পারে তাহলে এই ছেলে মেয়েগুলো দরকার হলে আর একবার গর্জে উঠবে আরেকবার যদি প্রয়োজন হয় আমরা এর এগেন্সে দাঁড়াতে পারব কিন্তু হাজ্য করে অনুরোধ করি আপনাদের এই পুরো ব্যাপারটাকে কেবল খানিকটা রাগ আর প্রচুর আবেগ এর মধ্যে দিয়ে মিশে যেতে দেবেন না আজকে রাত ফোরালে সুপ্রিম কোর্ট তার নিয়ে বসবেন আওয়ার সাবমিশন টু দ্য গ্রেট অনারেবলস অফ সুপ্রিম কোর্ট আই হোপ আই এম রং বাট দেম্প্রেশন আমাঙ্গস দ্য স্টুপেড Hapless people of Bengal, that Supreme Court has been more lenient than necessary. There is, there is an apprehension in the people of Bengal that why a set of incongruencies, times are not matching, dates are not matching, the record keeping has been appalling. Why has got the Supreme Court of India to go over and express their dismay time after time after time? Supreme Court should come down and say who is the person who has done this, who is accountable? We want correction. manush, we we the common people. Today we can be today we can be exasperated we can be depressed how on earth how on earth cremation how on earth can the sanctity of a scene of crime be violated like this that is the prerogative of the common man the prerogative of the supreme court is to come down to specifics ascertain accountability and take action সুপ্রিম কোর্ট হ্যাজ টু মেক শিওর যে নেক্সট টাইম পরেরবার যে এই টেম্পারিং অব জাস্টিস সিন অ্যান্ড এভিডেন্সের চেষ্টা করবে তার যেন বুকটা কেঁপে ওঠে তার যেন হাতটা কেঁপে ওঠে আজকে দুপাল্লার দরজাটার এক পাল্লা বন্ধ করে আর এক পাল্লাটা খোলা রাখলাম যে সুযোগ সুবিধা মতো কিছু পলিটিক্যাল পার্টি কিছু ইনফ্লুয়েন্সড পুলিশ অফিসাররা তারা গা বাঁচিয়ে তার মধ্যে দিয়ে আর একবার লুকোচুরি করার সুযোগ পেয়ে যাবে অন্তত এই মেয়েটির ছবির সামনে আজকে এই শপথটা নিন যে নেভার এগেন নেভার এগেন নেভার এগেন অ্যান্ড এগেন আওয়ার অপিল টু দ্য সুপ্রিম কোর্ট দ্য ফ্রেন্ডলি মাইল্ড টিমিড Confabulations between your your honorables and Mr. Kapil Sibal makes very good conversation for a high society Delhi club in an evening, but it does not satisfy. It does not satisfy the bleeding hearts of hundred thousand doctors of Bengal. It does not. So with folded hands, bent knees lying flat on the floor, we lie prostrate in front of the highest court of my country and ask, "We need accountability and we ask for action." Our last এই যখন আমাদের লালবাজার তীর্থ করতে নিয়ে গেছিল যখন তোমরা সমস্ত গেলে লালবাজারে কদিন আগে এদের অবস্থা হয়ে গেছে কি এরা বারবার হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে কারণ এরা এরা অনেক জন্তু জানোয়ার এরা সব কিছু ঘেঁটে দেখেছে এরা বাঘ দেখেছে ভাল্লুক দেখেছে সব কিছু দেখেছে দে ডু নট নো ওয়ান অ্যানিমাল অ্যান্ড দ্যাট ওয়ান অ্যানিমাল আর ইউনিফাইড ডক্টরস এই জন্তুটা নো ওয়ে ইন দ্য কান্ট্রি নো ইন দ্য কান্ট্রি ইন নো জুওলজিক্যাল ট্যাক্সোনমি

লেটাস্ট মেনটেন দ্য ইউনি উই মে তোমাদের অনেকের মধ্যে আমাদের অনেকের মধ্যে কিছু কিছু পলিটিক্যাল ইনক্লিনেশান থাকতে পারে বাট উই হ্যাভ টু নো ওয়েন টু রাইজ আবাভ পলিটিক্স সোসাইটি লাইফ জেনারেশন ইজ আবাভ পলিটিক্স আজকে আমরা ওকে হারিয়ে কেবল সেখানে আমাদের রাগের কিছু উত্তপ্ত কথা বলছি না আজকে দিস ইজ অ্যান অপরচুনিটি যেখানে এডুকেশন রিক্লেমস মেডিকেল কলেজেস যেখানে প্রপার সার্ভিস আবার মেডিকেল হসপিটালস আমরা দিতে পারবো আর যেখানে আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েগুলোকে ডিউটি দিতে দিতে অনকল দিতে দিতে পাস দিয়ে কোন গুন্ডা হেঁটে গেল পাশ দিয়ে দিয়ে কোন ছোটো বড়ো নেতারা হেঁটে গেল কোন গেঞ্জি হেঁটে গেল কোন বেগুনি জামা হেঁটে গেলো সেই চিন্তা ভাবনাগুলো না নিয়ে আবার তারা যেন কাজ করতে পারে মে বি অল রিমেইন ইউনাইটেড অ্যান এগেন অ্যান এগেন অ্যান এগেন আপনাদের কাছে জোর হাতে যে মাই রিকোয়েস্ট দীপ্তেন্দ্র সঙ্গে কালকে দেখা হয়েছিল কালকে ওকে বলেছি যে ওয়েন আওয়ার অ্যাঙ্গার হ্যাজ সেটল Let us hold on to something. Amra Bolbo. The minimum standards to which Amramader, medical college, educational institutions, hospitals, medical council there, these minimum standards will have to be adhered to. Ekta dakta jibon negotiable na. Acta ja dakared jibon er values negotiable na. অ্যান্ড ওয়ান সেকেন্ড আই সে যে অন্তত সমকালীন ভারতবর্ষে সেই কৃষক আন্দোলনের পর থেকে আজকে পশ্চিমবাংলা যে আন্দোলনটা করে দেখালো তার মূল মন্ত্র একটাই যে বাংলা আজও আছে বাঙালি আজও আছে এবং বাঙালি যখন দরকার হয় বাঙালি দাঁড়াতে পারে রুখতে পারে এবং তোমরা ইফ আই ডাই টু মরো If I am dead tomorrow, I die a happy man because our future is in good hands. Thank you.